वेलकम बैक टू माय चैनल। आज के तुम्हारे जो आबार एक नतून वीडियो नहीं चले तो रिसेंटली एक जगह घूरते गेसिलाम केरलार एक बीच आछे चेराई बीच बोले ओखानटाते ही गेसिलाम। तो एक वेदारटा से दिन खूब मेघला मेघला छिलो और हल्का बिस्टिओ पड़छिलो। तो जाइ होक सेई टाइमे बेरिये पड़ेछि जेहेतु तो ओखाने पौंछे आर कि बिस्टिटा हल्का शुरू होयेछिलो। তো পুরো ফাঁকা ফাঁকা পরিবেশটা মানে আমরা যেমন দেখেছিলাম নেটে অতটা ভালো লাগেনি, কারণ তোমার নেটে খুব সুন্দরভাবে দেখাচ্ছিল। তো ওরা ওখানে আশেপাশে যারা মানে লোকাল লোক থাকে তারা বলছিল যে যেহেতু এখন বর্ষাকাল এখন বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে লোকজন কম, না হলে নাকি লোকজন থাকে। তাছাড়া এখন এই টাইমটাতে মানে লোক কমই থাকে আর জলে তো নামাই যায় না, কারণ এখন জলের জোয়ার যেহেতু। তো ওই জন্য দেখতেই পাচ্ছ মানে জলের এতটাই স্রোত ছিল মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পুরো গায়ের মধ্যে ছিটে আসছে, আর চারিদিকে মোটামুটি এরকম পাথর দিয়ে পুরো ঘেরা, মানে নামার কোনো চান্সই পাচ্ছিলাম না। আর অনেকক্ষণ ধরে আমরা খুঁজলাম যে কোথায় নামবো বাট পাচ্ছিলাম না। তো এই দেখো চারিপাশটা বেশ খুব সুন্দর, মানে পরিবেশটা বেশ নিরিবিলি, মানে টাইম চুপচাপ মানে বসে টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর, মানে একদম শান্ত একটা পরিবেশ। মানে এমনি আমার খুব ভালো লেগেছে যেহেতু পুরো শান্ত নিরিবিলি একটা জায়গা, তো ওইসব ভালো লেগেছে। তারপরে কিছু আমরা একটু আর কি ফটোশ্যুট করলাম দুজনে মিলে, একটু এদিক ওদিক করে ফটোশ্যুট একটু ভিডিও শ্যুট এইসবই করছিলাম আর কি দুজনাতে। তো সেই সব করার পর ও বললো যে চলো দেখি আর কি কোথাও একটু জলে নামা যাও, মানে নামার মতন কোনো একটা জায়গা আছে কিনা। তো অনেকক্ষণ ধরে মানে আমরা মানে চলেই যাচ্ছি গাড়ি নিয়ে যে কোথাও যদি আর কি নামার একটা থাকে এইটা দেখলাম, বাট এখানে মনে হলো না নামার সেরকম, মানে আমরা সেরকম প্রপার যে জায়গাটাতে সবাই নেমে স্নান করে বা আর কি জলের মধ্যে খেলে সেরকম জায়গাটাই খুঁজে বেড়াচ্ছিলাম। তো এই রাস্তা দিয়ে আমরা এখন চলেই যাচ্ছি যে যদি খুঁজে পাওয়া যায় জায়গাটা। তো যেতে যেতে মোটামুটি বৃষ্টি তো হচ্ছেই ঝিরঝিরে, মানে ওটাই চিন্তা হচ্ছে যে বৃষ্টি হচ্ছে যদি ভিজে যাই, কারণ আমাদের কাছে কিছু ছিল না সেই টাইমে। তো ওই করে তোমার যেতে যেতে তো লাস্ট অবধি আমরা জায়গাটা আর কি পেয়েছি যে যেখানটাতে আর কি তোমার মানে নামা যাবে আর কি। তো ওই লাস্ট অবধি পৌঁছে গেলাম। তো ওখানটাতে আর কি গাড়িটাকে সাইড করে আমরা এবারে নামবো জায়গাটাতে, যে একটুখানি ওখানটা কেমন লাগছে একটু দেখি। তো লাস্ট অবধি আমরা এখানটাতে আর কি দেখলাম যে মোটামুটি এখানে নামা যাবে, এখানটা বেশ অনেকটা বড় জায়গা আছে নামার মতন। তো ওখানে গেলাম, তো তাও জলটা যেহেতু এতটাই স্রোত ছিল তো বারণ করলো যে না নামাটা ঠিক হবে না, এখান থেকেই দেখি। তো এখান থেকে বেশ খুব ভালো লাগছিলো কারণ জলটা বেশ অনেকটা এগিয়ে আসছিলো আর এখান থেকে পুরো একদম ভালো করে দেখা যাচ্ছিলো। তো আর আশেপাশে কি বলতো অনেক নারকেল গাছ ছিল, তো সেগুলো দেখে না আরও মানে খুব সুন্দর লাগছিলো। তো ওখানেও ছবি বেশ তোলা হয়েছে, ফটোশ্যুট তো খুব সুন্দর করা হয়েছে, একদম মানে ফাঁকা নিরিবিলি জায়গা। তো তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, আর কিছু দেখার মতন ছিল না। তো তারপরে যাওয়ার পথেই আর কি একটা ঝিল মতন ছিল, তো সেই ঝিলটা আর কি একটু ভিডিও করলাম। তো ওটাও বেশ ভালো লাগছিলো, মানে পুরো দুপাশে জল আর মেন একটা রাস্তা, আর সেই টাইমে হালকা বৃষ্টি আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, তো এটাও খুব ফিল করতে খুব ভালো লাগলো। তো এইভাবে আমরা আর কি এবারে বাড়ির পথে রওনা দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটা আমার, আর এরকম আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। সাথে থেকো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।